সেই জন্য এই ঠাকুরের সিংহাসনটা এখানে এরকম ভাবে রাখা হয়েছে ঘরের সামনে। অনেকে বলে যে শোয়াল ঘরে নাকি ঠাকুর রাখতে নেই, এটা সত্যি কিনা কাকলি তুমি প্লিজ একটু বলো, তোমার রিকোয়েস্টে তো ভিডিওটা করছি, তুমি অন্তত বলবে যে ঠাকুর ঘরে এই সরি শোয়ার ঘরে ঠাকুর রাখতে হয় কিনা। এগুলো আবার তো অনেকে মানে আবার অনেকে মানে না, কিন্তু কিছু করার নেই। আমার আমার যদি আমাকে তুমি বলো আমি কিছু করতেও পারবো না, সেই জন্য এখন আমি কোথায় রাখবো? তোমাদের পাশের রুমটাও আমি একদিন দেখাবো, বলবে যে কোথায় আমি রাখবো ঠাকুরটা, সেটাই হচ্ছে কথা। তো এর নিচে পুতুলগুলো রয়েছে, ওর ছোটোবেলা সব পুতুলগুলো রয়েছে। এখানে আমার আর রাজের ফটো রয়েছে, আমার ছোটোবেলার সব ছোট মেয়ের বড় মেয়ের ছবি। আর নিচে কাপ প্লেটগুলো রয়েছে, যেগুলো এক্সট্রা হয়ে যায়। আমার খুব কাপ প্লেট কেনার শখ, ওই যে এক্সেস খুব বেশি এক্সেস হয়ে গেছে বলে আরও কাপ প্লেট কোথায় রেখেছি তোমরা দেখলে অবাক হয়ে যাবে। এই দেখো এর তলায়, এই দেখো এর ভেতরে রেখেছি, আমার এত কাপ প্লেট কেনার শখ ওই জন্য। এই কটা জিনিস এই রকম সাজিয়ে গুজিয়ে রেখেছি। আর এই জানলার ওপরে রয়েছে একটা বাঘ রেখেছি, আর এই ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছি। যদি কাকুলির ভালো লেগে থাকে তো কাকুলির কমেন্টের মাধ্যমে জানিও। এই ছোট্ট ঘরের মধ্যে আমি এরকমভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি, যদি কিছু চেঞ্জ করতে হয় বলো কোনোটা কোন দিকে রাখলে ভালো লাগবে, তাহলে সেরকমভাবে আমি করব। তো আজকে রাখছি, আর যারা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা। তো টাটা।